সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি সংবাদ বাংলা পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জেলার সদর উপজেলার গ্রামে খেতে চলে আসছি এখানে দীর্ঘদিন ধরে একজন কৃষক গোবিন্দ কুমার দাস সরিষা চাষ করে আসছে এবং সরিষা চাষ করে সফলতা অর্জন করছে এই সরিষা চাষ করে তিনি তার জীবিকা নির্বাহ করে এই সরিষার চাষ নিয়ে পুরো প্রতিবেদনে আমি আপনাদের সাথে আছি সাংবাদিক মোহাম্মদ আবু সালেক কিভাবে চাষ হলো কীভাবে এর আয় বৃদ্ধি হয় এ নিয়ে পুরো প্রতিবেদনে আমি আপনাদের সাথে আছি হ্যালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি তো এই বৃহৎ জুড়ে এই দিগন্ত জুড়ে সরিষা চাষ করছেন আমরা আপনাদের আসছি কিভাবে চাষ করেন শুরুটা বলেন কিভাবে এই জমি চাষ করেন কিভাবে কি করেন বলেন এটা পয়লা আমি একটা চাষ করি চাষটা যদি জোয়া না থাকে তাহলে আমি পানিতে জোয়াই নাই আর জোয়ানোর পরে আমরা যে টাইমটা সেই টাইমটা আগেতে একটা সার দিয়ে চাষ করে নেই হাল দিয়ে দেওয়ার পরে আমরা ওইটা খনন বনন করি আচ্ছা এই বীজটা কোথার থেকে পান বীজটা আমরা দুই পদ্ধতি পাওয়া যায় একটা হচ্ছে সরকারিভাবে আমাদের দিয়ে কিছু দেয় আর আমরা বাজারের সাতক্ষীরা ভালো জায়গা থেকে বীজ বপন ওখান থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি আচ্ছা এই যে আগাছাগুলো হয় এগুলো কীভাবে কী আগাছাগুলো আমরা অনেক সময় দেখা যায় যদি চাষে মরে যায় ভালো না মরলি পরে যখন ছোট ছোট চারা হয় ওই চারার মাঝখান দিয়ে জন নিয়ে কৃষকের জন্য নিয়ে আমরা সেইটা তবে এই যে ফুল আসলো এই যে সরিষা ফুল আসলো ফুল আসার পরে কতদিন পরে ফল আশের এই ফুল আসার এর আই দারেnabla 35 দিন দিন বাদে ফল আসে ফল আসে এই ফলগুলো কিভাবে কি করে বলন এই ফলগুলো আমরা এটা এটা আমবেশ সুন্দর পেকে যাবে পেকে যাওয়ার পরে আমরা জোনদি আবারও ভাঙি নেব এর উপকারিতা কি এর উপকারিতা আছে যেমন এই ফুল হয়েছে এই ফুলের পরে মৌ মাখি আছে তাটা মধু আছে তাতে মৌ এসে খায় এগুলো মৌ পোকার গেল তারপরে এর ফুল যদি আমরা রান্না করি খাই তাহলে একটা সুচ্ছাদু আছে তারপরে ফলগুলো তারপরে যখন ফল হয় তখন ফলগুলো আমরা ভালো করে মাড়াই করি এই ভেঙে মাড়াই করে নিয়ে ওটা তেল তৈরি করি ও এই তেলটা বিক্রি করে দেয় আমরা ফলটা বিক্রি করে দেয় জ্বালানো আমাদের জ্বালানি ব্যবহার হয় অনেক সময় করি অনেক সময় করি না এইরকম গাছগুলো তারপরে যে পাতা গুলো পছন্দ

মানি দেখা যায় আবহাওয়া গুণে হয় আবহাওয়া যদি একটু বলে যেমন এবার ভালো হবে কেন ভালো হবে এবার শীত আছে সরিষাটা হয় শীতে বেশি তাহলে আপনার প্রধান আয়ের উৎস হচ্ছে সরিষার চাষ এবছর দু হাজার উনিশ সালে কত বিঘা জমিতে সরিষা চাষ করছেন আমি দু হাজার উনিশ সালে সাত বিঘা জমিতে চাষ করছি আমি মিনিমাম এই সর্বনিম্ন আমার আশা আছে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন সরিষা পাবো এবং এর থেকে আমার সরিষা দিয়ে সরিষার গাছ গাছালি বিক্রয় খোল বিক্রয় সরিষা বিক্রয় দিয়ে আমি প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা টাকা পাই খরচ হবে কত খরচ হবে ধরেন আমার খুব হাই ছেলে বাইশ থেকে তেইশ হাজার টাকা অবশিষ্টটা কি আমার লাভ সব লাভ আয় আয় এটা আমার আয় এটা মনোভাব তাহলে আপনার মতো আয় করুক সকল কৃষক এটাই কি আপনার কাম্য আমি তো চাচ্ছি আমার সঙ্গে আমার দেখা দেখি আরও দু দশ বিশ পঞ্চাশ জন চাষ করে এই সরিষা লাগাইয়ে স্বাবলম্বী হোক এই আমার আশা এই আমার প্রত্যাশা শুধু কৃষক না যারা বেকার যুবক আছে ঘুরি বেড়ায় ভবঘুরের মতো তারাও তাদের পৈতৃক সম্পত্তিতে এই গোবিন্দ দাসের মতন সরিষা চাষ করে সফলতা অর্জন করুক এটাই হোক আমাদের কাম্য